হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স শব্দ শুনলে আমরা চিন্তা করি ইকোনমিক্স মানে হচ্ছে মানি, অথবা ইকোনমিক্স হচ্ছে ফিনান্স বা অ্যাকাউন্টিং বা বিজনেস, কিংবা ইকোনমিক অনেক কঠিন একটা সাবজেক্ট। বাট নান অফ দেম আর ট্রু। তাহলে ইকোনমিক্স আসলে কি? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানেজিং লিমিটেড রিসোর্সেস এফিশিয়েন্ট সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার সেলস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। রিসোর্সেস মানে হতে পারে সময়, হতে পারে খনিজ পদার্থ যেমন কয়লা, গ্যাস অর তেল, কিংবা রিসোর্সেস হতে পারে শ্রমিক কিংবা মানি। আমাদের সব রিসোর্সই লিমিটেড। সঠিক উপায়ে এই লিমিটেড রিসোর্সেসগুলোকে ম্যানেজ করাকেই বলে ইকোনমিক্স। সাপোজ আমাদের একটা 100 টাকার নোট আছে, 100 টাকা লিমিটেড রিসোর্সেস। এখন সাপোজ ইউনিভার্সিটি যেতে বাস ভাড়া লাগছে 20 টাকা, তারপর 50 টাকা খরচ করলাম খাবার খেতে, এরপর 20 টাকা দিয়ে আমরা স্টেশনারিজ কিনলাম, বাকি যে 10 টাকা আছে সেটা হচ্ছে আমাদের সেভিংস। তো আমরা দেখলাম লিমিটেড রিসোর্স কিভাবে বিভিন্ন উপায়ে ম্যানেজ করতে পারি। এই রিসোর্সেস ম্যানেজ করাকেই হচ্ছে ইকোনমিক্স বলে। থ্যাংক ইউ ভিউয়ার্স, প্লিজ ডু লাইকস, শেয়ারস অ্যান্ড কমেন্টস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।